লগারিদমের অ্যাডভান্স লেভেলের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে দ্য ভ্যালু অফ লগ টু ওপরে 16 ইজ। তো লগারিদমের অঙ্ক করতে গেলে আপনাকে প্রথমে তিনটে জিনিস অবশ্যই জানতে হবে। সেটা হলো যে লগ এর নিচে যেটা থাকে তাকে বলা হয় বেস, ওপরে যেটা থাকে তাকে বলা হয়, আর ইকুয়ালস টু দিয়ে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় পাওয়ার। তো এই তিনটে জিনিস, এটাকে বেস, এটা রেজাল্ট এবং এটাকে পাওয়ার বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখো লগ বেস দেওয়া আছে 2 আর 16 রেজাল্ট দেওয়া আছে 16। তো 16কে আমি ভাঙাই, ভাঙালে দেখো কি হয়, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8 আর 2 2 দুগুণে 4। তো এখানে লগ 2 আর 16কে আমি লিখতে পারি 2 এর তার পাওয়ারে 4। এবার দেখো এটার বেস আর পাওয়ার সেম, আর এই যে তৃতীয় যে পাওয়ারটা এটা লগের আগে চলে আসবে, ঠিক আছে। 4 লগ 2 তার পাওয়ারে 2, যদি এরকম বেস এবং রেজাল্ট একই থাকে তাহলে এটার মান হয় 1। তো 4 অপশন বি 4। নেক্সট তারপরে বলেছে দ্য ভ্যালু অফ লগ 343 তার রেজাল্ট 7 ইজ। এইবার দেখো আগেরটার ঠিক উল্টো, তো 343 এর যদি ভাঙাই তা দেখো 7 মাল্টিপ্লাই 7 এটা হয়। তো আমি লিখতে পারি 7 তার পাওয়ারে 3, ঠিক আছে, তার পাওয়ার 7। এবার আগেরটা যেমন ছিল যে লগ, ঠিক আছে, 2 তার পাওয়ার 2 ছিল আর ওপরে 4 ছিল, যদি এইরকম থাকতো তাহলে আমি এই 4টাকে আগে নিয়ে গিয়ে এটার মতনই করতাম, কিন্তু এটা যেহেতু একটু আলাদা তাই আমি এই 7-এর মাথায় কিছু নেই মানে 1 ধরে নিই, ঠিক আছে। এবার এই 1/3 এটাকে আগে নিয়ে আসব, আর লক, ঠিক আছে, এইবার 7 আর তার পাওয়ার মানে রেজাল্ট 7। এবার 1/3 এটার ভ্যালু আমি বলে দিলাম যে বেস এবং রেজাল্ট যদি সেম থাকে তাহলে কী হবে, 1 হবে মান। তো রাইট অ্যান্সার হবে 1/3 অপশান এ। নেক্সট দ্য ভ্যালু অফ লগ 5, ঠিক আছে, তার বলে দিয়েছে 125 মাল্টিপ্লাই 625 আর বাই 25 ইজ ইকুয়ালস টু এম বি এ 2011 সালে এই কোশ্চেনটি আসছিল। তাহলে লগ 5 এইবার আর বলে দিয়েছে 125 মাল্টিপ্লাই 625 বাই 25, ঠিক আছে। এটা চাইলে আগে থেকে কাট করে নিতে পারো অথবা নাও নিতে পারো। চলো আমি কাট করলাম, এটা বেস 5 আর 125কে আমি লিখতে পারি যে 5 তার পাওয়ারে 3, আর 625কে আমি লিখতে পারি যে 5 তার পাওয়ারে 4, আর 5 তার পাওয়ার স্কোয়ার হবে, ঠিক আছে। এটাকে এইভাবে আমি লিখতে পারি, নেক্সট লিখতে পারি যে 5। এবার এই দুটো মাল্টিপ্লাই থাকলে পরে পাওয়ারে পরে কী হয়, যোগ হয়, আর যদি থাকে তাহলে কী হয়, বিয়োগ হয়, মানে ভাগাকারে আছে এটা। তাহলে 4 আর 3 7, 7 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কত হবে, 5 থাকবে, তাহলে 5 তার পাওয়ারে 5, ঠিক আছে। এইবার দেখো এটার বেসও সেম, পাওয়ারও সেম, মানে রেজাল্টও সেম, তার পাওয়ার 5। এবার এই 5কে আমি আগে নিয়ে যাই, আর লগ 5 তার রেজাল্ট 5 এরকম যদি থাকে তো ওটার মান কত বলেছিলাম, 1 বলেছিলাম, তো ওকে 5। তো রাইট অ্যান্সার হবে অপশান বি 5। নেক্সট দ্য ভ্যালু অফ লগ রুট ওভার 232 ইজ। এটা দেখো একটু আলাদা তবে একদমই সোজা, বলেছে রুট 2 তার 32। আমি লগ রুট 2কে কী লিখতে পারি, যে রুট 2 মানে কী, মানে রুট, ঠিক আছে। তো আমি 2 তার হাফ আর 32 এটাকে যদি আমি ভাঙাই, দেখো 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 7 দুগুণে 8, 2 2 দুগুণে 4, তো ওখানে 1 2 3 4, তাহলে 2 তার পাওয়ারে 5 এটা লিখতে পারি। এইবার দেখো এইটার এইটা আর এটা আর এটা, এই 5/2 এটা সামনে আসবে, এটা
5 by half এটা সামনে আসবে আর log base 2 আর result 2 তাহলে 5 by 2 মানে 1 তো 1 apply করলে 5 by 2ই হবে তো right answer option A 5 by 2 next determine the value of log 3 root 2 by মানে 1 by 18 এটা ম্যাথ 2005 সাল আসছিল তাহলে log 3 root 2 কে দেখো 3 root 2 আছে এটাকে যেমন আছে তেমনই রেখে দিই আমি এই 18 কে ঠিক আছে এই 3 root আকারে প্রকাশ করি দেখো আসে কিনা তো এটাকে যদি লিখি তাহলে 3 root 2 তার স্কয়ার হবে ঠিক আছে তাহলে এটা টোটালটার স্কয়ার হয়ে যাবে তাহলে এই 18 কে 3 root 2 তার হোল স্কয়ার আকারে প্রকাশ করা যায় এইবার তারপরে নেক্সট লাইনে 3 2 এটাকে 1 বাই 3 root 2 তার স্কয়ার আছে তা আমি এটাকে লিখতে পারি 3 2 মাইনাস 2 ঠিক আছে এইবার দেখো এই মাইনাস 2 টা কি আগে চলে আসবে মাইনাস 2 টা আগে আসলে লগ 3 root 2 আর 3 root 2 এবার এটার দেখো বেস আর রেজাল্ট সেম তাই এটার মান হয়ে যাবে 1 মাইনাস 2 মাল্টিপ্লাই 1 তো ইকুয়ালস টু মাইনাস 2 রাইট অ্যান্সার অপশন বি নেক্সট দ্য ভ্যালু অফ লগ 10 তারপরে তার রেজাল্ট আছে 0.0001 ইজ তো লগ 10 0.001 এবারে পয়েন্ট তুলি পয়েন্ট তুললে হবে একের পরে চারটে শূন্য এক দুই চারটে ঠিক আছে এইবার লগ 10 এটাকে আমি লিখতে পারি বাই 10 তার পাওয়ারে কত হবে 4 1 2 3 4 এবার 1 এর পাওয়ার 4 1 সেম ব্যাপার এইবার নেক্সট লাইনে আমি এটা লিখতে পারি যে log 10 ঠিক আছে 10 মাইনাস এটা যেহেতু 1 বাই 10 আছে তো আমি এটাকে এই আকারে লিখতে পারি মাইনাস 4 দিয়ে এবার দেখো এর বেস আর রেজাল্ট সেম আছে আর এই মাইনাস ফোরটাকে আগে নিয়ে আসবো তাহলে মাইনাস ফোর টেন তার রেজাল্টও টেন তো মাইনাস মাল্টিপ্লাই ওয়ান বলছি তো মাইনাস ফোর রাইট অ্যান্সার অপশন সি নেক্সট দ্য ভ্যালু অফ লগ 0.01 তার পাওয়ারে আছে 1000 তো এটাও আগের মতনই সেম অঙ্ক 0.01 তার পাওয়ার আছে 1000 তো এটার যদি আমি দশমিক তুলি তাহলে কি হবে 100 তাহলে লগ আমি এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 2 আর তার পাওয়ারে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 3 এইবার দেখো এটার সঙ্গে এইটা আর এটার সঙ্গে এইটার কানেকশন আমি লিখতে পারি যে মাইনাস 3 বাই 2 ঠিক আছে আর লগ আর তার পাওয়ার 10 এবার মাইনাস 3 বাই 2 আর এটার মান কি বলেছিলাম যে পাওয়ার এবং রেজাল্ট সেম হলে 1 হয় তো মাইনাস 3 বাই 2 ইজ দ্য রাইট অ্যান্সার অপশন ডি নেক্সট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লগ 10 5 লগ 10 10 টু দি পাওয়ার মানে 100 তার পাওয়ারে স্কয়ার আছে তো এটা একটু জটিল মনে হচ্ছে কিন্তু অতটাও জটিল নয় কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে পারলে কোনো অসুবিধা হবে না যে কোনো লগের অঙ্ক সহজে সমাধান করা যাবে তো লগ 10 5 লগ 10 এটাকে তারপরে আমি এরকম 10 টু দি পাওয়ার তার স্কয়ার এইবার তার লগ এবার এটার আর সেম আছে আর এই দুই আগে চলে আসবে 5 মাল্টিপ্লাই 2 আর এদিকে লগ আর তার পাওয়ারে 10 আর টোটাল তো কি হবে 1 হয়ে যাবে আর এইখানে 5 দুগুণে 10 হয়ে যাবে লগ 10 আর 10 আর এবার লগ এটা বেস এবং রেজাল্ট তার স্কয়ার তো রাইট অ্যান্সার
वन तार स्क्वायर की होबे वन होबे ऑप्शन ए राइट नेक्स्ट द लॉगरिदम ऑफ 0.06252 द बेस टू इज এখানে বলে দিয়েছে লগারিদমের বেস 2 আর 0.05 এটার রেজাল্ট আছে তো এটা করার প্রথমে আমি দশমিক তুলে দিই দশমিক তুলে এর পরে চারটি শূন্য এবার লগ 2 এবার 625 কে যদি এটা দিয়ে কাট করি দেখো এটা আসবে 16 তো 1/16 এটা আসবে এবার লগ 2 এবার 16 কে যদি আমি একটু ছোট করতে চাই তাহলে আমি লিখতে পারি 2 আর 4 ঠিক আছে এইবার লগ নেক্সট লিখতে পারি লগ 2 2 তার মাইনাস 4 এবার দেখো এটার বেস রেজাল্ট সেম আছে আর মাইনাস 4 টা আমি আগে তো মাইনাস 4 লগ 2 পাওয়ারে 2 মাইনাস 4 এটার মান কি 1 হবে তো মাইনাস 4 রাইট অপশন এ Next, the logarithm of 0.00001 to the base 0.01 is equals to. So, এটা বলে দিছে log base আছে 0.01 আর result থাকবে 0.00001. এবার এর দশমিক তুলি দশমিক তুলে দেখো এখানে 100 হবে এর দশমিক তুলে একের পাঁচটা শূন্য ঠিক আছে এবার লগ ঠিক আছে আমি এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি ঠিক আছে আর এটার ক্ষেত্রে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 5 একবার লিখে দিলাম ঠিক আছে এইবার দেখো এইটার সঙ্গে আর এটার সঙ্গে এইটার তো মাইনাস 5 2 লগ বেস 10 আর রেজাল্টও 10 এই মাইনাস কাট হয়ে যায় শুধু তাহলে 5/2 থাকবে মানে লগ বেস ও 10 রেজাল্ট ও 10 তাহলে এটার মান 1 হয়ে যাবে 5/2 অপশন বি